এখানে আমরা রিদম পড়ব। তো এখন আমাদের রিদম টাইম, ঠিক আছে? বলছে ফ্রিডাই অ্যান্ড দ্য চেরি ট্রি। ফ্রিডাই স সাম ফাইন রাইপ চেরিস হ্যাঙ্গিং অন আ চেরি ট্রি অ্যান্ড হি সেইড, ইউ প্রিটি চেরিস, উইল ইউ নট কাম ডাউন টু মি? থ্যাংক ইউ কাইন্ডলি, সেইড আ চেরি, উই উড রাদার স্টে আপ হেয়ার ইফ উই ওয়েন্ট টায়ার্ড ডাউন দিস মর্নিং, ইউ উড এট আস আপ আই ফিয়ার। ওয়ান দ্য ফাইনেস্ট অফ দ্য চেরিস ড্যাঙ্গলড ফ্রম আ স্লেন্ডার টুইঙ্ক, ইউ আর বিউটিফুল, সেইড ফ্রিডাই, রেড অ্যান্ড রাইপ অ্যান্ড ওহ হাউ বিগ, ক্যাচ মি, সেইড দ্য চেরি, ক্যাচ মি। লিটল মাস্টার ইফ ইউ ক্যান আই উড ক্যাচ ইউ সুন, সেইড ফ্রিডাই, ইফ আই ওয়ার আ গ্রাউন আপ ম্যান। ফ্রিডাই জাম্পড অ্যান্ড ট্রাইড টু রিচ ইট স্ট্যান্ডিং হাই আপন হিস টুইস, বাট দ্য চেরি ববডেড অ্যাবাউট অ্যান্ড লাকড অ্যান্ড ট্রিকলড ফ্রিডাইস নোস। এটা হচ্ছে আমরা রিদম পড়লাম, এটা হচ্ছে আমাদের রিদম টাইম, ঠিক আছে? তো এটাকে আমরা ভালো করে মুখস্থ করব, মুখস্থ মানে রিডিং পড়ব, ঠিক আছে? যাতে আমরা রিডিংটা আমরা ক্লিয়ারলি পড়তে পারি তার জন্য। নেক্সট আমরা চলে যাচ্ছি আমরা অ্যাবাউট মি, ঠিক আছে? এখানে বলেছে রিড দ্য অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চনস। প্রথমে বলেছে হাই, মাই নেম ইজ রোহান, হোয়াট ইজ ইউর নেম? মানে হাই, আমার নাম রোহন। এ কি বলেছে? এই রোহন, এ হচ্ছে হিস রোহন। রোহন কাকে ডাইরেকশন করেছে? ওকে ডাইরেকশন করেছে। কি বলেছে? হোয়াট ইজ ইউর নেম? দেন সে বলছে হাই, মাই নেম ইজ নালন্দা দাস। এখানে নালন্দা দাস বলা আছে, তোমরা তোমাদের যে কোনো নাম এখানে বলতে পারো, যে কোনো নাম বলতে তোমরা তোমাদের নিজস্ব নাম এখানে বলবে। নেক্সট হাউ ওল্ড ইউ আর, কত বয়স তোমার? এবার রোহন বলছে, এবার নালন্দা কি বলছে? আই অ্যাম ফাইভ ইয়ার্স ওল্ড। নেক্সট রোহন বলছে উইচ স্কুল ডু ইউ গো টু? নালন্দা বলছে আই গো টু রাইজিং সান পাবলিক স্কুল। মানে রোহন কি জিজ্ঞাসা করেছিল যে তুমি কোন স্কুলে যাও? নালন্দা কি বলেছিল? আই গো টু রাইজিং সান পাবলিক স্কুল, আমি রাইজিং সান পাবলিক স্কুলে যাই। ইজ ইট ক্লোজ টু ইয়োর হোম, মানে তোমার বাড়ি কি বন্ধ আছে? এখানে নালন্দা কি উত্তর দিয়েছে? ইয়েস, আই লিভ ইন জলপাইগুড়ি। তো এখানে একটা কথা তোমরা জেনে রাখো যে ইজ ইট ক্লোজ টু ইয়োর হোম, মানে এটা বলতে বোঝাচ্ছে যে বাংলা মেইন বাংলা ট্রান্সলেট বোঝাচ্ছে যে তোমার বাড়ি কি এখন বন্ধ আছে? তো মেবি হয়তো নালন্দা উত্তর দিয়েছিল না, আমার বাড়ি এখন বন্ধ নেই, আমার বাড়িতে অনেকেই আছে, আমার মা কাকিমা মিন্স মাদার আন্টি এরা আছেন, ঠিক আছে? এবং নেক্সট স্টেপে এই সেন্টেন্সটা বলা হবে যে ইয়েস আই লিভ ইন জলপাইগুড়ি। অ্যাকচুয়ালি এটার কোয়েশ্চেন হয় হচ্ছে ওয়ার ডু ইউ লিভ ইন, দেন এটার অ্যান্সার হবে হচ্ছে আই লিভ ইন জলপাইগুড়ি।